এবার বিয়ের প্রলোভন দেখিয়ে শালিকাকে ভোগ সন্তান জন্মের পরই দুলাভাই গ্রেপ্তার কিন্তু কেন ঘটনাটি পৌর জানতে ভিডিওটি না টেনে দেখুন এবং নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বড় বোনের স্বামীর হাতে প্রথমে জোরপূর্বক ভোগের শিকার হন তরুণী পরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক ভোগের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে গত মাসে সন্তান জন্ম হয় এই তরুণীর এই ঘটনায় দুলাভাই মানিক মিয়াকে গ্রেপ্তার করেছেন মদন থানার পুলিশ গতকাল বিকেলে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে নোয়াখালী জেলায় সোনাইমরি উপজেলায় বগাদিয়া গ্রামের দুলাল মেয়ার ছেলে মানিকের সঙ্গে ভুল নাম্বারে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক হয় নেত্রকোনা মদন উপজেলায় ভুক্তভোগী তরুণীর বড় বোনের দীর্ঘদিন আগে প্রেমের টানে মানিক মিয়া মদন উপজেলায় এসে এই তরুণীর বড় বোনকে বিয়ে করে নতুন সংসার শুরু করে সংসার জীবনে সাত বছর বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে তাদের গত বছরে কোনো একদিন মানিক মিয়া তার শালিকাকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ভোগ করে পরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ভোগ করে এক পর্যায়ে শালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা জানতে পেরে মানিক মিয়া নোয়াখালীতে পালিয়ে যান এদিকে গত মাসে এই শালিকা একটি ছেলে সন্তান জন্ম দেয় এই ঘটনার ভুক্তভোগী তরুণী আদালতে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন আদালতের নির্দেশে গত মাসের একুশ তারিখ মদন থানার মামলা দায়ের হয় এরই প্রেক্ষিতে মদন থানার এসআই আব্দুল আজিজ ফোর্স নিয়ে রাতেই নোয়াখালী সোনাইমরি উপজেলায় বগাদিয়া গ্রাম থেকে মানিক মিয়াকে গ্রেপ্তার করেন এই ব্যাপারে মদন থানার ওসি ফেদ্দোস আলম বলেন এই ঘটনার ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মানিক মিয়া সহ তিনজনকে আসামি করে মামলা করেছে প্রধান আসামি মানিক মিয়াকে গ্রেপ্তার করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে সম্মানিত দর্শক এরকম নেককার ঘটনায় এই ধুলাভাইয়ের কিরকম শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি